আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমেশ জেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আজকের এই ভিডিওটি মূলত সরকারি বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ 2024-25। যেহেতু এখনও পর্যন্ত এসএসসির রেজাল্ট প্রকাশিত হয়নি, তাই নতুন ভর্তি বিজ্ঞপ্তিও কলেজের প্রকাশিত হয়নি। আজকের এই ভিডিওতে বিগত বছরের তথ্যের আলোকে সাথে নতুন তথ্য সংযোজন সহ এই কলেজের বিস্তারিত রিভিউ দেওয়ার চেষ্টা করব। এইখান থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান, সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, কলেজ ড্রেস, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত বেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। যখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন সে আপডেট তথ্যগুলো যথারীতি তোমাদের সাথে শেয়ার করব। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে। এর লিঙ্ক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো এখন বিস্তারিতভাবে জেনে নিই কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটে অবস্থিত দেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। বিজ্ঞান শিক্ষার জন্য এটি একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এই বিদ্যাপীঠ 1954 সালে ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ নামে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সরকারি বিজ্ঞান কলেজ হিসেবে নামকরণ করা হয়। প্রায় 9 একর আয়তনের বিশাল ক্যাম্পাসের এই কলেজটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। প্রত্যেক বিভাগের আছে নিজস্ব ল্যাব ব্যবস্থা, প্রত্যেকটি ল্যাবে আছে আধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক। শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজে মাল্টিমিডিয়া পদ্ধতিতে ক্লাস নেওয়া হয়। শিক্ষার্থীদের দৈনন্দিন উপস্থিতি বায়োমেট্রিক পদ্ধতিতে নির্ধারণ করা হয়। বর্তমানে কলেজটিতে মোট 44 জন শিক্ষক আছেন বিভিন্ন বিভাগে। প্রত্যেক শিক্ষকই বিসিএস ক্যাডার। কী কী মাধ্যমে পড়ানো হয়? এখানে শুধু ছাত্ররাই ভর্তি হতে পারে। বিজ্ঞানে শুধু বাংলা মাধ্যম রয়েছে। ক্লাস টাইমিং শিফট সকাল 9টা থেকে দুপুর 1:30, মাঝখানে 11টা থেকে 11:30 অবধি ব্রেক দেওয়া হয়। ড্রেস পরিচিতি, তোমরা এখানে ছেলেদের ড্রেস আপের ছবি দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা একটি ধারণা করতে পারবে। আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, বিজ্ঞানে কত বছর আবেদন করতে লিখেছিল 5.00, আসন 1305টি, যেখানে শুধু বাংলা ভাষণ রয়েছে। এ বছর কোনো আপডেট বা তথ্য পরিবর্তন হলে অবশ্যই তোমাদের সাথে তা শেয়ার করার চেষ্টা করব। আবেদন কিভাবে করতে হয়? কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয়। আবেদন করতে হয় এক্সআই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে যেয়ে। কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। আবেদন ফি হচ্ছে 150 টাকা। যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন হাতে কলমে দেখাবো কিভাবে ঘরে বসে এইচএসসি কলেজ ভর্তির আবেদন তোমরা করতে পারবে। ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, ভর্তি ফি ও মাসিক বেতন। বিজ্ঞানের বাংলা মাধ্যমে বছরে একবারই ভর্তি ফি দিতে হয়। ভর্তির সময় 5000 টাকার কম বা বেশি হবে। বৃত্তি ও কোটা, সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা উপবৃত্তির ব্যবস্থা রয়েছে। ক্লাস পরীক্ষা ও অন্যান্য নিয়ম, শিক্ষকরা যথেষ্ট আন্তরিক, নিয়মিত ক্লাস করলে এবং শিক্ষকদের ক্লাস রেগুলার ফলো করলে এক্সট্রা কোনো প্রাইভেটের দরকার হয় না, অনেক সময় রয়েছে। তাছাড়া এখানকার শিক্ষকরা যথেষ্ট ছাত্রবান্ধব, প্রত্যেকটি ছাত্রের ব্যাপারে তারা যত্নশীল। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে সাহায্য পেয়ে থাকে। এছাড়া অনেক শিক্ষকই আছেন যারা বিভিন্ন বইয়ের লেখক, তাদের লেখা বই কলেজে পাঠ্য। কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে জিপিএ 5.00 আর মার্কের ক্ষেত্রে 1190 কম বা বেশি হলেই সম্ভাবনা রয়েছে, কারণ প্রতি বছর এ প্লাস এবং নাম্বার দুটোর সংখ্যাই বেশি হয়। প্রথম চয়েস দিলে অগ্রাধিকার পাবে। এবছর কাট অফ মার্ক কত হবে এর উপর নির্ভর করবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা। স্বশিক্ষা কার্যক্রম, এ কলেজে রয়েছে বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, আইটি ক্লাব, কালচারাল ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্পোর্টস ক্লাব এবং ফটোগ্রাফি ক্লাব সহ শহর কাঁপানো সুপ্রতিষ্ঠিত কিছু ক্লাব, যার একজন সদস্য হয়ে তুমি নিজের সুপ্ত প্রতিভা বিকাশ করতে পারো। এছাড়াও সিনিয়র ব্যাচের ভাইয়ারা তো আছেই যে কোনো বিষয়ে সাহায্য করতে। আরও রয়েছে বিএনসিসি, প্লাটুন ও রোভার স্কাউট। রেজাল্টের ক্ষেত্রে এই কলেজ থেকে প্রতি বছর প্রায় 1/3 এ প্লাস পায়। ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় প্রতি বছর এই কলেজ থেকে বুয়েটে মেডিকেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র চান্স পেয়ে থাকে। বিবিধ, এখানে মোট 8টি শাখা ক্লাস নেওয়া হয়। প্রতি শাখায় প্রায় 150 থেকে 165 জন শিক্ষার্থী ক্লাস করে। রয়েছে আলাদা আলাদা ল্যাব ও ল্যাব ফ্যাসিলিটিস। রয়েছে প্রায় 6000-এরও বেশি বই সমৃদ্ধ লাইব্রেরি। আরও আছে প্রায় 4 একর জমি নিয়ে অবস্থিত কলেজের খেলার মাঠ এবং অন্যতম আকর্ষণ রাসেল চত্বর, যেখানে ক্লাসের ফাঁকে চলে অসংখ্য নীল বাদামি সবিকান্দের আড্ডা আলোচনা। বরাবরের মতোই ধুলোময় ঢাকার বুকে একখণ্ড সজীব ভালোবাসা ও ধূমপান মুক্ত, রাজনীতি মুক্ত ক্যাম্পাস।
হোস্টেল। ঢাকার বাইরে শিক্ষার্থীদের আবাসনের জন্য কলেজে রয়েছে দুটি আবাসিক হল, আলাদা আলাদা দুই বর্ষের জন্য হলগুলোও আলাদা। একটি হচ্ছে কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস, অপরটি ডক্টর কুদ্দুদি খুদা ছাত্রাবাস। হলে ছাত্রদের ভর্তি শুরুতে এক বছরের জন্য টাকা জমা দিতে হয় আর খাওয়া দাওয়ার খরচ প্রতি মাসে আলাদা করে দিতে হয়। হলে আছে খুব কড়া নিয়মকানুন এবং খুব ভালো সিকিউরিটির ব্যবস্থা, যাতে ছাত্রদের কোনো রকমের অসুবিধা বা বিপদ আপদে পড়তে না হয়। হলের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং সম্পূর্ণ রাজনীতিমুক্ত। হলের খাবার মান এবং পড়ালেখার পরিবেশ অত্যন্ত ভালো। সার্বক্ষণিক শিক্ষক দ্বারা হল মনিটরিং করা হয়। কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস 120টি সিট রয়েছে, ডক্টর কুদ্দুদি খুদা ছাত্রাবাসে 150টি সিট। মাসিক মিল খরচ 3,000 টাকার মধ্যে, ছুটি হলে মিল বন্ধ থাকে, এটা পরিবর্তনশীল, এবছর পরিবর্তন হতে পারে। নিয়ম ও খরচ, নিয়ম ও বিশেষত্ব, ভাইবা দিয়ে টিকতে হবে আর ভালো মার্কস লাগবে। অনেক আবেদন পড়ে বাছাই করে, ঢাকার বাইরের স্টুডেন্টরা পায় সিট। প্রতিটি হলে নিজস্ব নামাজের জায়গা, ওযুখানার ব্যবস্থা রয়েছে, রাজনীতিমুক্ত। এক রুমে 5 জন, সবার আলাদা বেড, আলাদা টেবিল, আলাদা ডেস্ক, সব কিছুই হলে রয়েছে। খালি কাপড় আর বই খাতা নিয়ে উঠতে হবে আর সন্ধ্যার আগেই হলে থাকতে হবে, কারণ গেট লাগিয়ে দেওয়া হয় আর রেগুলার ক্লাস মাস্ট হলে থাকলে। আর তোমার হল এ অবশ্যই তোমার ব্যাচমেট থাকবে, এছাড়া সার্বক্ষণিক দায়িত্বরত হল প্রভোস্টের সহায়তায় যে কোনো ক্ষেত্রে। হলে স্মার্টফোন বা ল্যাপটপ চালানো নিষেধ। হলের খরচ, গত বছর অনুসারে হলে ওঠার জন্য 18,000 টাকা ভর্তির সময় আর প্রতি মাসে 3,000 টাকা ফি দিতে হয়েছিল, এবার সেটা পরিবর্তন হতে পারে, অবশ্যই ভর্তির সময় একটু মিলিয়ে নিবে। ট্রান্সপোর্ট, ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার জন্য রয়েছে স্পন্দন 1, যাত্রাবাড়ি, সাইনবোর্ড, স্পন্দন 2, মিরপুর নামের দুটি বাস রয়েছে যা মিরপুর ও যাত্রাবাড়ির রুটে নিয়মিত চলাচল করছে। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে, এখানে বিগত বছরের ভর্তির সময় যেসব কাগজপত্র লাগতে পারে তার একটি ওয়েবসাইট থেকে কপি নেওয়া হয়েছে। এসএসসির একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিটের মূল কপি ও এক কপি ফটোকপি, বিদ্যালয়ের প্রশংসাপত্রের মূল কপি ও এক কপি ফটোকপি, শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধনের একটি ফটোকপি, পিতামাতার জাতীয় পরিচয়পত্রের একটি করে ফটোকপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি 5টি, প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি 1টি করে, কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের কোটার সপক্ষে সনদপত্র বা প্রত্যয়নপত্রের মূল কপি ও 1 সেট ফটোকপি। বিশেষ দ্রষ্টব্য, মার্কশিট ও প্রশংসাপত্রের মূল কপি কলেজে জমা দিতে হবে বিধায় শিক্ষার্থী নিজের ব্যবহারের জন্য যথেষ্ট সংখ্যক ফটোকপি নিজের কাছে রাখবে। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে সরকারি বিজ্ঞান কলেজের বিস্তারিত ভর্তি রিভিউ আলোচনা, আবারও নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু, কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায়। তাই আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।